আলহামদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ডিম শিশুদের জন্য অত্যন্ত পুষ্টিকর উপযোগী এবং সবসময় সহজলভ্য খাবারের তালিকায় সর্বাগ্রে এই ডিম অনেক বাচ্চারা খেতে চায় না অনেক বাচ্চারা সেদ্ধ খেলেও ভাজা খেতে চায় না অনেক বাচ্চারা ডিমের সাদা অংশ খেলেও কুসুম খেতে চায় না ডিম কিভাবে আপনার সন্তানকে খাওয়াবেন কোন পদ্ধতিতে ডিম খাওয়ালে আপনার সন্তানের জন্য পুষ্টির চাহিদা তুলনামূলক বেশি পূর্ণ হবে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব বাচ্চাকে ছয় সাত মাস পরে অল্প অল্প করে ডিম দিতে পারেন তেলে ভেজে ডিম তেলের পরিবর্তে ঘি দিয়ে ভাজলে এর পুষ্টি গুণাগুণ বেশি থাকে টেস্ট বেশি হয় বাচ্চারা খেতে চায় বেশি যে বাচ্চারা সাদা অংশ কম খেতে চায় ওদেরকে জোর করে না দিয়ে কুসুম নরম করে ম্যাশ করে বা পানিতে মিশিয়ে পাতলা করে দিতে পারেন ডিমের সাথে একটু মধু মিশালে ডিমের পুষ্টিগুণ অনেকাংশে বাড়ে ডিমের টেস্ট অনেক বাড়ে ডিম পটেটো বা আলুর সাথে মিশিয়ে ডিমের চপ করে দিলে একটু বারন্ত বাচ্চারা এক বছরের পরে অল্প অল্প করে খেতে পছন্দ করে ডিমের সাথে আলু সবজি মিশিয়ে অনেকটা পাকুরার মতো করে আপনার সন্তানকে দিতে পারেন এছাড়া দেড় দুই বছরের পরে যখন বাচ্চা ফ্যামিলি ডায়েটে অভ্যস্ত হয় বড়দের মতো করে ডিম রান্না করে দেয়া যায় ডিম দেশি মুরগি ফার্মের মুরগি বা হাঁসের ডিম দিতে পারেন এছাড়া ছোট বাচ্চাদেরকে বা বারন্ত বাচ্চাদেরকে কোয়েল পাখির ডিম অ্যাভেলেবেল পাওয়া যায় সেটিও দিতে পারেন অতিরিক্ত অ্যালার্জির হিস্ট্রি ফ্যামিলিতে থাকলে হাঁসের ডিম আপনার সন্তানকে কম দেওয়া উচিত এটি অতিরিক্ত সর্দি কাশি চুলকানি খুশকি পায়খানার বিভিন্ন জটিলতার কারণ হতে পারে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হিসেবে আপনার সন্তান ডিমের মতো পুষ্টি সম্পন্ন জরুরি খাবারে নিয়মিত অভ্যস্ত হোক আপনার সন্তান বেড়ে উঠুক পরিপূর্ণ ও যথাযথ পুষ্টিতে অভিভাবক হিসেবে আপনি সচেতন থাকুন আপনার সন্তানের পুষ্টির ব্যাপারে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ